দাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরা ডুবিতে বেহাল দশা জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির জাপা। একাদশ নির্বাচনে দলটি 23টি আসন পেলেও এবার পেয়েছে 11টি, হেরেছেন দলের অনেক পরিচিত মুখ। দেশের সার্বিক পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মহাজোটে নির্বাচন করব। একাদশ জাতীয় সংসদের বিরোধী দল হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি, তবে এবারই প্রথম দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে ছাড়া নির্বাচনে দলটি। অভ্যন্তরীণ নানা অনৈক্য ও নির্বাচনে আশা না আসার নাটকীয়তার পর শেষমেশ তারা যোগ দেয় ভোটের লড়াইয়ে। এবার সর্বোচ্চ 283টি আসনে প্রার্থী দিয়ে ভোটের যাত্রা শুরু করলেও মনোনয়নপত্র প্রত্যাহার ও নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ের পর প্রার্থী সংখ্যা দাঁড়ায় 246-এ। এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয় 26টি আসনে, যেখানে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। এসব আসনের মধ্যেও 15টিতে দলের প্রার্থী হেরে যান আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে, আর ছাড়ের বাইরে একটি আসনেও জিততে পারেনি দলের কোনো প্রার্থী। এক সময় জাপার দুর্গখ্যাত রংপুরে দলটি 6টি আসনে প্রার্থী দিলেও জয় পেয়েছে মাত্র 1টি আসনে, রংপুর 3-এ দলের চেয়ারম্যান জি এম কাদের। কিশোরগঞ্জ 3 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। চট্টগ্রাম 5-এ সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। পটুয়াখালী 1-এ কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও ফেনী 3 আসনে প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির বর্তমান 23 সংসদ সদস্যদের মধ্যে পরাজিত হয়েছেন 14 জনই। ঢাকা 4 আসনে হেরে গেছেন 3 বারের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। ঢাকা 18 আসনে মাত্র 6000 ভোট পেয়ে পরাজিত হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দলের চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শরীফা কাদের। রংপুর 1-এ মশিউর রহমান রাঙা ও পিরোজপুর 3-এ রুস্তম আলী ফরাজি দল থেকে বাদ পড়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে পরাজিত হয়েছেন। বাকি আসনগুলোতেও দলটির বেশিরভাগ প্রার্থীরই ভরাডুবি হয়েছে। 2014 ও 2018 সালেও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করেছিল জাতীয় পার্টি। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান আগামী সংসদে কী হবে সেটাই এখন বড় প্রশ্ন। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।